আহলে হাদিস কারা? আমার সামনে আমার আপনি যদি বক্তব্য দেন আকিদায় যদি এরা ভুল করে বসেন আমি সট করে ধরে দেব। আমি যদি কোনো জাল হাদিস বলি আপনি সট করে হাত উঁচু করে বলবেন যে হাদিসটা জাল। এর নাম আহলে হাদিস, কোনো ব্যক্তির সাথে সম্পর্ক নেই। আমরা ইতিপূর্বে দেখেছি, এখনো অনলাইনে দেখেন, কোনো সার নেই, আহলে হাদিসের কাছে কোনো সার নেই। বড় বড় শায়েখ একটা ভুল করছে, আর এক শায়েখ লিখে দিচ্ছে যে না এটা তার উচিত না, কিন্তু 200 বছর আগে তাবিদের কিতাব লিখে দিয়ে গেছে, দুনিয়া সকল দেওবন্দীদের কাছে জানে যে এটা নোংরামি করে গেছে, তারপরে এইটা নিয়ে বেরাচ্ছে, কেউ একটা সেকেন্ড কলম ধরে মুখ খোলে না যে না কাজটা তো তার অন্যায় ছিল, যে এটা তো ঠিক না। সরমনাই পীর মানুষকে টানি ধরে সুন্দর করে শেরেকের বস্তায় ঢোকায়েছে তাওহীদের থেকে নিয়ে এসে, কোনো দিনও তারা মুখ খুলে বলল না যে না এটা তো কাজ, তার কাজটা অন্যায় হয়েছে, ভেদে মারেফত আশেক মাসুক এত বড় নোংরা কথা উনি লিখে গেছে, এ ব্যাপারে আমরা প্রকাশ্যে ঘোষণা দিলাম যে উনি এগুলি অন্যায় করছে, কোনো দিন বলবে না, বিষ খেয়ে মরবে তা বলবে না। এর নাম হলো ব্যক্তি পূজা। আর আহলে হাদিসের বাচ্চা একটা ভুল দেখলে বলবে ভাই ঠিক আছে তোমার অন্য আমল ভালো, কিন্তু তোমার হাত বাঁধাটা ঠিক হয়নি, তোমার রুকুটা সুন্দর হলো না, তোমার সাজদাটা সুন্দর হলো না, ওজুর সময় দেখলাম তুমি ভুল করে ফেললে, এইগুলি পরিষ্কার তাকে ধরাই দিতে হবে। এই ধরাই দিতে গেলে কি লাগে বলুন? তার আরবিতে ইলম লাগে। কি লাগে? ইলম। ইলম কাকে বলে? আপনি কি বুঝলেন বিশাল বড় বিশ্ববিদ্যালয়, বড় কিছু বড় প্রতিষ্ঠান ওখানে লিখে রাখছে কি জানেন, ইলমের জন্য এসো, বিদ্যার জন্য, সেবার জন্য বেরিয়ে যাও, বিদ্যা অর্জন করা ফরজ। ওখানে গোটা প্রতিষ্ঠানে একটা আলিফ অক্ষরও নাই, বুঝলেন নাই, শুরু থেকে শেষ পর্যন্ত আলিফ অক্ষরটাও পড়ায় না। আছেন এরকম প্রতিষ্ঠান দেশে? আর আরবিটাকে তারা জঙ্গি মনে করে এটা হলো খারাপ জিনিস, বা এটা মানুষের ব্যক্তিগত, এটার সাথে আমাদের সম্পর্ক নাই। অথচ লিখে রাখছে এলিমের জন্য এসো, সেবার জন্য বের হও, এলিম অর্জন করা ফরজ। তোমার এই এলিমের কথা বলছে না। এখানে কোরআনের আয়াতটা বলি, আয়াতটা হলো কুল্লু ফিরকাতিম মিনহুম তাঈফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন লিইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। প্রত্যেক সম্প্রদায়ের ভিতরে, প্রত্যেক কওমের ভিতর থেকে কিছু দিনের দায়ী হয় না? এই গ্রামের সমস্ত মানুষ যদি নুরুল ভাইয়ের মতো ইমাম হয় মুসল্লিকে, সমস্ত মানুষ যদি জুতা সেলাই করে বাথরুম পরিষ্কার করবে কে? মানে কর্ম হালাল, এক একজন এক এক কর্ম করেন, কিন্তু মূল কর্ম আমাদের দিনের ব্যাসিক এলেম থাকা ফরজ, এই কথা আল্লাহ বলছে। আপনাকে হাফেজ হইতে হবে, আলেম হইতে হবে, এটা ফরজ করে নাই, কিন্তু কি কি কাজ করলে আমার রুকুটা আমার সুন্দর হয়, সেজদাটা আমার সুন্দর হয়, সন্তানকে প্রতিপালন করা যায়, জানাজার নিয়ম কানুন, রুকু সেজদার নিয়ম, একটা মানুষের বেসিক ফরজিয়াত যত কাজ আছে প্রতিটা মুসলিমের জন্য এটা জানা হলে ফরজ। কিন্তু আলেম ওলামা হবে একটা বিশেষ শ্রেণী, চাইলে আপনি কোনোদিন ফু দিয়ে করতে পারবেন না, তবে চেষ্টা থাকবে আমার সন্তানকে আমি আলেম বানাবো। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এখন যে কথা বলতেছিলাম, বহু জায়গা আছে, বহু মসজিদ আছে বেদাতিদের দখলে চলে গেছে। আজকে কিন্তু কথাগুলো আমি ভিতরে বুকের ভিতর দিয়ে দেবো, বুঝলেন, বহু মসজিদ আছে বেদাতির দখলে চলে গেছে, মাদ্রাসা নাই, যেহেতু মাদ্রাসা না থাকলে এই মুসল্লিগুলি মুরব্বী হয়ে গেলে বুঝবে কিভাবে যে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা হক কোনটা বাতিল? এরা মসজিদ চালাতে 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 কিছুদিন পর বলল যে তাহলে ওনাকে কেশিয়ার দাও, আমরাই মিলমিস করে চলি, মোহাব্বত করে চলি, ওনাকে কেশিয়ার দিয়ে দাও, বাড়াবাড়ি করার কি? তাহলে হানাফির ভিতরে এটা থাকলো, আমার দুই তিনজন তো আছেই, আস্তে আস্তে হবে নি। এই সরলতা দেখাতে দেয়, আল্লাহর কসম আল্লাহর ঘর পর্যন্ত বেদখল হয়ে গেছে এই দেশে বহু, এটা এত খারাপ। কারণ আপনার টার্গেট হলো সুন্নাত জিন্দা করা, ওর টার্গেট হলো জাল হাদিস প্রতিষ্ঠা করা। কিন্তু আপনি যদি একটা মাদ্রাসা তৈরি করতেন, ওখান থেকে যদি দায়ী তৈরি হতো, তাহলে আপনি গোমরা হতেন না। আজকে একটা ইমাম রাখছেন তো বাইরের, হতে পারে এখন ওই ইমাম তার বিদ্যা বুদ্ধি অনুযায়ী সে একটা ফতোয়া দিয়ে দিল, 6 মাস পর হুজুর মানুষের চাকরি চলে গেল বা কোনো কারণে গেল, আবার আর একটা লোক আসে সে তার মানহাজ প্রচার করা শুরু করলো, মুশকিল না? আর যদি নিজেরা স্পষ্ট একটা সুন্দর সালাফি মানহাজের প্রতিষ্ঠান নিজেরা গড়ে যেতে পারেন জীবদ্দশায়, এর থেকে বড় আর কি আশা করেন? শোনেন, বিদাতি প্রতিষ্ঠানে 1 কোটি টাকা দান করলে একটা নেকি হবে, এটা আমরা ক্লিয়ার করে বলতে পারতেছি না। শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানির কাছে একজন প্রশ্ন করছিল হাফিজাহুল্লাহ, যে বেদাতি প্রতিষ্ঠানের এতিম এতিমদেরও কি দায়িত্ব নেওয়া যাবে না, প্রশ্ন করছিল। তা উনি উত্তর দিছিল যে এতিম খাওয়া মোটা করে না আপনার মসজিদ এসে ভাঙবে না কয়েকদিন পরে। কথা তো তাই, কারণ যত মসজিদ মাদ্রাসা আগুন দিচ্ছে সবারই কি বাপ আছে নাকি? এতিম দিয়ে, মিসকিন দিয়ে, গরিব দিয়ে, অসহায় দিয়ে, ভালো দিয়ে, সচ্ছল দিয়ে, অসচ্ছল দিয়ে মিশানো একটা প্রতিষ্ঠান তো এক ধরনের ছাত্র থাকে না। যাদের ফাউন্ডেশনটাই বেদাতের উপরে, তাদের হাতে যত টাকা দিবেন, যত তাদের আর্থিক সচ্ছলতা দিবেন, তত বেশি বেদাতের উপকার হইলেন আরো। আর আপনি যদি আপনার কর্মের ভিতর থেকে 10টা টাকা যদি মনে করেন যে আমি
এই প্রতিষ্ঠানে দেব কি পাশে সালাফি মানহাজের একটা প্রতিষ্ঠান হচ্ছে সেখানে দেব, তাহলে আপনি নেকি শুধু পাবেন এটা আমরা মনে করি না। আমি মনে করবো স্রোতের বিপরীতে গিয়ে এত কষ্ট করে একটা মাজলুম হয়ে এই কাজ করার কারণে আল্লাহর কাছে বিশাল পুরস্কার পাবেন আপনি ইনশাল্লাহ। তাহলে এবার আপনারা বলেন আমাকে প্রতিষ্ঠানের কি দরকার আছে কিনা। আপনি এখনো মনে করেন যদি থাকে লাগবেন, এখনো যদি মনে করেন যে আপনার প্রতিষ্ঠান দরকার নাই, তাহলে কিন্তু আমাদের খুব একটা জরুরত নাই। ঢাকা থেকে আমাদের আসতে পথ সামান্য পথ 7-8 ঘন্টা লেগে গেছে, কমই বললাম মনে হয়, এক সকালে বাড়াইছি। তো বিষয়টা হলো আপনি যদি মনে করেন যে এখান থেকে আমাদের আলাদা কোনো অ্যাডভান্টেজ আছে, তাহলে আপনি এত দূর আসতে হবে কেন? ঢাকা কেন্দ্রিক আমাদের প্রতি মাসে আবার কোনো না কোনো প্রতিষ্ঠান আল্লাহ আমাদের হাত দিয়ে নতুন গড়াচ্ছে, কোনো দিনই ভাই জায়গা দান করে দিচ্ছে, কেউ বলতেছে যে একটা সাপ দিয়ে দেবো, এভাবে হচ্ছে, হয়ে যাচ্ছে না ধীরে ধীরে, কত সহায়কের মাধ্যমে হচ্ছে। কিন্তু আমাদের টার্গেট হলো জায়গা কেন্দ্রিক কোনো দাওয়াত না। এই আপনার রাজাবাড়ি থেকে কি কাঠবাওলা থেকে আপনি এরিয়া দিয়ে গছ ফেতা দিয়ে মাপেন, কত কিলোমিটারের ভিতরে বিশুদ্ধ দিন চর্চা করার কোনো প্রতিষ্ঠানই নাই আছে। তাহলে আপনার এটা ফরজ না, দরকার না এটা? তাহলে দরকার যদি হয় তাহলে আপনারা দেখতেছেন, দেখুন শুরু থেকে আমরা সেদিন কি আপনার মনে পড়ে যে আমরা গত 1-1.5 বছর আগে 2 বছর আগে আসছিলাম, এসে কত গভীর জায়গায় দাঁড়ায় লাইভ দিয়ে গেছিলাম, তখন মানুষ মানে আমাদেরও বিশ্বাস হয়েছে যে এটা ফর্মালিটি কিনা, এটা